রিটায়ারমেন্টের পর আমি কি পাবো কি না, এখন আমার রিএমবার্সমেন্ট পাস হবে কি না, সেগুলো না দেখে আইন অনুসারে নিরপেক্ষভাবে জাজমেন্ট দেন, এরকম জজ সাহেবের সংখ্যা খুব কম, দু একজন আছেন। তো জাস্টিস গঙ্গোপাধ্যায়ের যে জাজমেন্টগুলো দেখে মনে হচ্ছে যে উনি এরকম একজন জজ। যারা টাকা নিয়ে রেখেছে, টাকা দিয়ে চাকরি দিয়েছে, এখন তাদের চাকরি বাতিল হলে তাদের উপর চাপ পড়বে, অতএব তারা চেষ্টা করছেন যাতে এটা না হয়, আটকে দেওয়া যায়। আপনারা দেখেছেন যে জাজমেন্ট হয়েছে, হয়তো রায় এখনও সই হয়নি, তার আগে ডিভিশন বেঞ্চে যাচ্ছে, সেটা স্টে হয়ে যাচ্ছে, এবং সেই স্টে হওয়ার কারণ খুব পরিষ্কার নয়, এমন সব কথা বলা হচ্ছে। আমার কাছে জাজমেন্ট আছে, আপনারা যদি চান আমি দেখাতে পারি। জাস্টিস গঙ্গোপাধ্যায় জাজমেন্ট শাসক দলের লোকেরা পছন্দ করছেন না, কিন্তু এই জাজমেন্ট যারা পছন্দ করছেন তারা তো ডিভিশন বেঞ্চে স্টেটা পছন্দ করছেন না। তাহলে আর একদল লয়ার গিয়ে যদি সেই ডিভিশন বেঞ্চের সামনে শুয়ে পড়ে যে কাউকে ঢুকতে দেবো না, তাহলে কোর্ট তো বন্ধ হয়ে যাবে। কি বলবো, আমার তো মনে হচ্ছে তাকে ধন্যবাদ জানানো উচিত যে তিনি এটা সাহসটা দেখিয়েছেন। সব জজ সাহেবদের এরকম সাহস থাকা দরকার, যাদের মেরুদণ্ড নেই তাদের জজ হওয়া উচিত। আপত্তিজনক কথা হচ্ছে যে রাজ্যের যিনি পুলিশ মন্ত্রী, যিনি মুখ্যমন্ত্রী, তার যে বক্তব্য সেটা তিনি বলছেন যে একটা ছোট্ট ঘটনা হয়েছে। আপনি চিন্তা করুন যে একটা মেয়েকে গণধর্ষণ করে পুড়িয়ে দেওয়া হয়েছে প্রমাণ লোপাট করার জন্যে, আর মুখ্যমন্ত্রী বলছেন যে মেয়েটা প্রেগনেন্ট ছিল, কি ও তো ছেলেটার সঙ্গে লাভ অ্যাফেয়ার ছিল। অনেক মেয়ে মদ খায়, অনেক ছেলে মদ খায়, তার মানে তো এই নয় যে একটা মেয়ে মদ খেয়েছে বলে তাকে রেপ করতে হবে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যটা কি, তিনি দাবি করেন যে তিনি এলএলবি পাস, তো উনি কি না পড়ে পাস করেছেন, আইন জানেন না? কোনোদিন আমাকে তদন্তের জন্য ডাকা হয়নি, হাইকোর্টের অর্ডার থাকার পরে। তদন্তভার যে সিবিআই এর হাতে যাচ্ছে তার জন্য দায়ী কিন্তু মুখ্যমন্ত্রী নিজে। পুলিশ মন্ত্রী হিসেবে তিনি পুলিশের লোকদের পার্টির ক্যাডারে পরিণত করেছেন। নজরুল স্যার, আপনাকে ক্যাম্পেইন কলিং এ স্বাগত। এই যে আদালত চত্বরে যে নিদর্শন আমরা দেখলাম, সেখানে রীতিমতন বার কাউন্সিলের, বার অ্যাসোসিয়েশনের একটি বৈঠক ছিল, সেখানে একাংশ আইনজীবীদের মধ্যেই প্রায় হাতাহাতি, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এখন আমাদের দেশে এখন যে শাসন চলছে, বিশেষ করে আমাদের রাজ্যেও, সেখানে যে শাসক দল, মানে ইটালিতে যেরকম মুসোলিনি বা জার্মানিতে হিটলার, ফ্যাসিবাদ নাজিবাদ কায়েম করেছিলেন, তারা ভোটে জিতে এসেছিলেন কিন্তু যাবতীয় গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে দিয়ে শুধুমাত্র নিজেদের যা বক্তব্য সেটাকে সব কিছুর উপর চাপাতে চাইছিলেন। তো আমাদের এখানে ইতিমধ্যে দেখুন স্কুলে, কলেজে, প্রশাসনে হয়ে গিয়েছে। যেমন আপনি যদি ঝালদার ঘটনা দেখেন, তাহলে দেখবেন যে সেখানে ভারপ্রাপ্ত অফিসার শাসক দলের স্থানীয় প্রেসিডেন্ট বা সেক্রেটারির মতো কাজ করছে। আপনি যদি এই গত দু একদিন আগের যে হাওড়াতে একটা কলেজের ঘটনা দেখেন, তাহলে সেখানে কে পয়সা আদায় করবে সেটা নিয়ে মারামারি হচ্ছে শাসক দলেরই দুটো ছাত্রগোষ্ঠীর মধ্যে। আপনি যদি এই দুদিন আগের এই বেহালার ঘটনা দেখেন, যে চড়ক পূজা সেখানে কে করবে, কারা টাকা আদায় করবে, একজন তো বলছে যে আমি তো 10 দিনে 20 লাখ টাকা আদায় করেছি, বুঝুন মানে আদায় করাটা কে আদায় করবে। অর্থাৎ কলেজে ছাত্ররা পড়তে যাচ্ছে সেটার থেকে বড় কথা সেখানে কে টাকা আদায় করবে, এলাকায় লোকেরা চড়ক পুজো করবে সেখানে প্রশ্ন হচ্ছে কে টাকা আদায় করবে, মানে সব জায়গায় আদায়। বোকটুয়ে আপনারা দেখেছেন যে নিহত ভাদুশেখের বাবা বলছে যে আমার ছেলে তো বকরা সকলকে দিয়ে খেত, তারপরে তার মাল লোকানো, তো বকরা ভাগ ঠিক মতো কেউ পায়নি বলে তাকে সরিয়ে অন্য কাউকে দিয়ে তোলা তুলতে চাইছিল, তার জন্য মার্ডার হয়েছে। তো এখনও আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্টেতে এটা প্রায় অনেকটা হয়ে গিয়েছে, অধিকাংশ জজ সাহেবই, যেমন হাইকোর্টের জজ সাহেবরা রাজ্য সরকারের অধীনে কাজ করে না, সুপ্রিম কোর্টের
কাজ দেখাশোনা করে, কিন্তু তাদের মেডিকেল বিল বা এলটিসি বা রিটায়ারমেন্টের পর তাদের কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া, এইগুলো যেহেতু রাজ্য সরকার দিতে পারে, সেই জন্য খুব কম জাজ আছেন, দু একজন মাত্র, সে তাদের তারা সেই রাজনৈতিক নেতারা কীরকম রায় দিলে সন্তুষ্ট হবেন, কীরকম রায় দিলে আমি একটা রিটায়ারমেন্টের পর অ্যাসাইনমেন্ট পাবো বা আমার মেডিকেল বিলটা ঠিক থাকলেও পাস হয়ে যাবে, আমি যে কোথায় বেড়াতে যাব সেখানে যা খরচ দেবো সেটা পাস হয়ে যাবে, বা শাসক দলের লোকেরা কোনো অসুবিধা করবে না, এইটা বজায় রাখার জন্যে তারা সাধারণত শাসক দলের বিপক্ষে যাবে এরকম কোনো রায় তারা দেন না, এবং তার জন্যে দরকার হলে তারা মিথ্যে কথা জাজমেন্টের রেকর্ড করেন, আইনকে মিথ্যেভাবে ব্যাখ্যা করেন। এগুলোর বাইরে রিটায়ারমেন্টের পর আমি কি পাবো কি না, এখন আমার রিএমবার্সমেন্ট পাস হবে কি না, সেগুলো না দেখে আইন অনুসারে নিরপেক্ষভাবে জাজমেন্ট দেন, এরকম জজ সাহেবের সংখ্যা খুব কম, দু একজন আছেন। তো জাস্টিস গঙ্গোপাধ্যায়ের যে জাজমেন্টগুলো দেখে মনে হচ্ছে যে উনি এরকম একজন জজ সাহেব, যে যারা এসএসসিতে পরীক্ষা দিয়েছে, সেটা গ্রুপ ডি হোক গ্রুপ সি হোক, সেই সব পরীক্ষায় যে সরকারের লোকেরা একদম নিচের থেকে উপর পর্যন্ত সকলে যেভাবে টাকা আদায় করে, মানে হাজার হাজার কোটি টাকা তারা আদায় করেছেন, করে কি করেছেন, যার প্যানেলে নাম নাই তাকে চাকরি দিয়েছেন, যার প্যানেলে নিচের দিকে নাম আছে উপরের লোকদেরকে বাদ দিয়ে তাকে চাকরি দিয়েছেন, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সে সেখান থেকে চাকরি দিয়েছেন, এবং এই দেওয়াটা এত নগ্ন যে এরকম কথাও এসছে যে ধরুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বলছে যে আমাদেরকে রেকমেন্ডেশন দিয়েছে স্কুল সার্ভিস কমিশন, তারপরে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, স্কুল সার্ভিস কমিশন বলছে আমরা এরকম কোনো রেকমেন্ডেশন দিইনি, তার মানে দুর্নীতিটা কোন পর্যায়ে গিয়েছে। জাস্টিস গঙ্গোপাধ্যায় চাইছেন যে এগুলো বের হোক, দোষীরা সাজা পাক, যে ছেলেরা উপযুক্ত নিজেদেরকে প্রমাণ করেছিল পরীক্ষা দিয়ে তাদের চাকরি হোক, যারা নিজেদেরকে উপযুক্ত প্রমাণ করতে পারেনি তাদের চাকরিগুলো বাতিল হোক। তো এখন যারা টাকা নিয়ে রেখেছে, টাকা দিয়ে চাকরি দিয়েছে, এখন তাদের চাকরি বাতিল হলে তাদের উপর চাপ পড়বে, অতএব তারা চেষ্টা করছেন যাতে এটা না হয়, আটকে দেওয়া যায়। আপনারা দেখেছেন যে জাজমেন্ট হয়েছে, হয়তো রায় এখনও সই হয়নি, তার আগে ডিভিশন বেঞ্চে যাচ্ছে, সেটা স্টে হয়ে যাচ্ছে, এবং সেই স্টে হওয়ার কারণ খুব পরিষ্কার নয়, এমন সব কথা বলা হচ্ছে, আমার কাছে জাজমেন্ট আছে, আপনারা যদি চান আমি দেখাতে পারি। তো দেখুন আরও কতগুলো ব্যাপার আছে, যে দেখুন কোনো জজ সাহেব এখন জজ হয়েছেন, কিন্তু আগে তো এখানেই কোনো কোর্টে জজ বা ম্যাজিস্ট্রেট ছিলেন, বা এখানে কোনো ওকালতি করতেন, সে তাদের অধীনে কেউ কাজ করত, তারা কারো অধীনে কাজ করতেন, তাদের সঙ্গে যে সম্পর্ক আছে এটা হওয়া উচিত না, কিন্তু কোর্টের বাইরে তাদের সঙ্গে পরামর্শ সলা করার পর একটা জাজমেন্ট হচ্ছে যেটা নিরপেক্ষভাবে আইন অনুসারে দেওয়া যায় না। বিরোধটা হচ্ছে এখানে আমাদের জাস্টিস গঙ্গোপাধ্যায় যে রায়গুলো দিচ্ছেন, বা যখন ডিভিশন বেঞ্চ তার রায়কে স্টে দিয়ে দিয়েছে, তখন তিনি যে আমাদের কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস বা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কাছে আপত্তি জানিয়েছেন যে দেখুন এটা হচ্ছে, এটা ঠিক হচ্ছে না, এটা আমার হাত বেঁধে দেওয়া হচ্ছে, এটা বলেছেন, এই ব্যাপারগুলো এখানে যারা শাসক দলের পক্ষের আইনজীবী আছেন, এখন মুশকিল হচ্ছে আইনজীবী কেউ ল পাস করে কোথাও একটা নাম লিখালেই তিনি সব কোর্টে যেতে পারেন, এখন এই আইনজীবীদের মধ্যে কেস জোটে এরকম আইনজীবীর সংখ্যা যেমন আছে, এরকম অনেক আইনজীবী আছে যাদের কোনো কেসই জোটে না, কারোর কাছে জুনিয়র থাকেন, হয়তো সামান্য কিছু পয়সা পান, নিজেদের হাত খরচের টাকা হয় না, এরকম আইনজীবী আছেন, কিন্তু পার্টি যখন করতে হবে সেখান থেকে রোজগারের পথ খুলবে, অতএব সেখানে তারা খুব মজবুত। অতএব তারা প্রথমে যেটা চেয়েছিল যে বার কাউন্সিল একটা রেজুলেশন নিক এই জলসেবের বিরুদ্ধে, সেখানে যেমন এটাকে সমর্থন করার লোক ছিল, এটার বিরোধিতা করার লোক ছিল, ফলে হই হল্লা হয়, মিটিংটা ভেঙে যায়, কিন্তু এই যে শাসক দলের পক্ষের যারা লোক
তারা নিজেদের মতকে অন্যদেরকে বাদ দিয়ে একটা কিছু সিদ্ধান্ত নেয়। পরবর্তীকালে যেটা হলো যে জাস্টিস গঙ্গোপাধ্যায়ের কোর্টের সামনে তারা শুয়ে পড়ে বসে পড়ে যে কোনো উকিল বাবুরা সে কোর্টে ঢুকবেন সেটা তারা ঢুকতেই দেবেন না। অর্থাৎ একজন উকিল বাবু আছেন, তার কেস আছে, এখন কেস উঠবে, তাকে কোর্টের মধ্যেই ঢুকতে দেবেন না, তিনি গিয়ে মামলাটা করতে পারবেন। এমনকি জোর করে ঢোকার পরেও ওরকম ধাক্কাধাক্কি করে কোর্টের মধ্যে গিয়েও তারা অসুবিধার সৃষ্টি করেছেন, অর্থাৎ বিচার প্রক্রিয়াটাকে তারা বাধা দিয়েছেন। এবং এটা আমি কন্টেম্পট অফ কোর্ট অ্যাক্ট যতটা বুঝি তাতে এটা ক্রিমিনাল কন্টেম্পট, যারা এটা করেছে তাদের সাজা হওয়া উচিত। কোর্টে এখন তারা কোর্টের দ্বারা তাদের বিচার হবে কি না, তাকে সাজা দেয়া হবে কি না, সেটা কোর্টের যারা কর্তা ব্যক্তি আছেন তারা বলতে পারেন। কিন্তু আমি বলবো যে এটা অপরাধ, যারা করেছেন তাদের সাজা হওয়া দরকার, এবং তারা এটা করছেন সঠিক বিচার প্রক্রিয়াটাকে রোখার জন্যে। এটার অন্য একটা দিক আছে, যেমন জাস্টিস গঙ্গোপাধ্যায় জাজমেন্ট শাসক দলের লোকেরা পছন্দ করছেন না, কিন্তু এই জাজমেন্ট যারা পছন্দ করছেন তারা তো ডিভিশন বেঞ্চে স্টেটা পছন্দ করছেন না। তাহলে আর একদল লয়ার গিয়ে যদি সেই ডিভিশন বেঞ্চের সামনে শুয়ে পড়ে যে কাউকে ঢুকতে দেবো না, তাহলে কোর্ট তো বন্ধ হয়ে যাবে। তাহলে শাসক দলের লোকেরা যেটা করছে সেটা কোর্টের বিচার প্রক্রিয়াটা বন্ধ করতে হয়েছে, তাদের সাজা হওয়া খুব দরকার। এই যে জাস্টিস গঙ্গোপাধ্যায় কিন্তু বলেছেন যে আমার কাঁধে যদি বন্দুকও রাখে আমি দুর্নীতির বিষয়ে মুখ খুলব, আমি দুর্নীতির বিষয়ে মানে দুর্নীতিকে আমি পোষণ করব না। দেখুন, জাস্টিস গঙ্গোপাধ্যায় যেটা বলতে চেয়েছেন সেটার খুব সোজা কথা হচ্ছে যে তোমরা আমাকে এইসব ভয় দেখিয়ে আমি যা করছি সেটা থেকে বিরত করতে পারবে না, অর্থাৎ আমি আইন অনুসারে যা প্রমাণ পাবো সেরকম অর্ডার দেব। এটা কি বলবো, আমার তো মনে হচ্ছে তাকে ধন্যবাদ জানানো উচিত যে তিনি এটা সাহসটা দেখিয়েছেন। সব জজ সাহেবদের এরকম সাহস থাকা দরকার, যাদের মেরুদণ্ড নেই তাদের জজ হওয়া উচিত নয়। নজরুল স্যার, এই যে হাসখালিতে যে ঘটনাটা হলো যে একদম নাবালিকাকে ধর্ষণ করা হলো এবং পুড়িয়ে দেওয়া হলো তড়িঘড়ি করে, পোস্টমর্টম হলো না, কোনো রকম ডেথ সার্টিফিকেট পর্যন্ত নেই, কি বলবেন, এইভাবে কি করা যায়? দেখুন, হাসখালির ঘটনায় দুটো দিক আছে। একটা দিক হলো যে যেই ঘটনা ঘটেছে, আর একটা দিক হচ্ছে তারপরে রাজ্যের পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী এবং তার দেখা দেখি অন্য অন্য চালাচামুন্ডারা যা করছে। যেটা ঘটেছে সেটা কোনোমতেই সমর্থনযোগ্য নয়। একটা পার্টিতে মেয়েটি গিয়েছিল, এখন পর্যন্ত যতটা জানা যাচ্ছে এবং পুলিশ সেরকমই কেস করেছে, পরে সিআইডির হাতে কেসটা গিয়েছে যে তাকে গণধর্ষণ করা হয়েছে। তারপর তার যখন রক্তক্ষরণ হচ্ছিল তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে, এবং এ কথা কাউকে বললে তাদেরকে গুলি করে মারা হবে বলা হয়েছে, তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হবে বলা হয়েছে, ফলে তারা কিছু করতে পারেনি। একজন হাতুড়ে ডাক্তারের কাছে পরিবারের একজন গিয়েছিলেন, কিন্তু ফিরে এসে দেখছেন সে মারা গিয়েছে। মারা যাওয়ার যতটুকু এখন পর্যন্ত জানা যাচ্ছে যে 30 মিনিটের মধ্যে যারা গণধর্ষণ করেছিল সেই লোকেরা এসে তাকে মাদুর টাদুর জড়িয়ে বাসে করে নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়েছে, কেরোসিন বা এরকম দাহ্য পদার্থ দিয়ে তারপরে ধুয়ে দিয়েছে। তাদেরকে পুড়িয়ে দেওয়ার পর শ্মশানঘাটের যে চিহ্ন সেগুলো ধুয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এটা বোঝা যায় যে পরিকল্পিতভাবে, যাতে কোনোরকম প্রমাণ না থাকে, যারা অপরাধ করেছে সেই অপরাধের যে প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছে। তো সেটা যেমন ধর্ষণের জন্য তাদের সাজা হওয়া উচিত, তেমনি তাদের প্রমাণ লোপাটের জন্য সাজা হওয়া উচিত, মার্ডারের জন্য সাজা হওয়া উচিত, সেটা আছে। কিন্তু তাদের ভয় কাটিয়ে থানায় অভিযোগ জানাতে চাইল্ড লাইন বলে একটা এনজিও তাদেরকে প্রথমে থানায় নিয়ে গেছে,
এই অভিযোগ হওয়ার পর পুলিশ অ্যারেস্ট করেছে প্রথমে একজন পরে একজন, কিন্তু আপত্তিজনক কথা হচ্ছে যে রাজ্যের যিনি পুলিশ মন্ত্রী, যিনি মুখ্যমন্ত্রী, তার যে বক্তব্য সেটা তিনি বলছেন যে একটা ছোট্ট ঘটনা হয়েছে, তার জন্য সারাদিন লোকে এইসব করছে। তারপরে তিনি বলছেন যে আমি পুলিশদের সঙ্গে কথা বলেছি, তারা আমাকে জানাতে পারেনি। তিনি বলছেন যে এটাকে আপনি রেপ বলবেন, না প্রেগনেন্ট বলবেন, না লাভ অ্যাফেয়ার্স বলবেন, পরন্তু অন্য কিছু হতে পারে, কেউ দুটো চড় মেরেছে, শরীরটা খারাপ হয়েছে। আপনি চিন্তা করুন যে একটা মেয়েকে গণধর্ষণ করে পুড়িয়ে দেওয়া হয়েছে প্রমাণ লোপাট করার জন্যে, আর মুখ্যমন্ত্রী বলছেন যে মেয়েটা প্রেগনেন্ট ছিল, কি ও তো ছেলেটার সঙ্গে লাভ অ্যাফেয়ার্স ছিল। কিন্তু রেপের সংজ্ঞাটা কি? পক্সো আইনে তো বটেই, আমাদের যে 375-এ যে রেপের সংজ্ঞা আছে, সেখানে যদি বিবাহিত স্ত্রীও হয়, তার বয়স যদি 15 বছরের কম হয়, মেয়েটার বয়স 14 বছর, তাহলে শারীরিক সম্পর্ক হলে সেটা রেপ। 18 বছরের মধ্যে যদি বয়স হয় তো তার সম্মতি নিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করলে সেটাও রেপ। যদি কাউকে মদ খাওয়িয়ে দিয়ে নেশাগ্রস্ত করে দেওয়া হয় যখন সে সম্মতি দেওয়ার মতো অবস্থায় থাকে না, তখন তার বয়স 18-এর বেশি হলেও তার সঙ্গে এরকম সম্মতি নিয়ে কিছু করা হলে সেটা রেপ। আর যদি সম্মতি নেওয়া না, তাহলে তো রেপ বটেই। মেয়েটার শরীরে নাকি মানে উনি মেয়েটা মদ্যপান করতো, এই তথ্যও কিন্তু উঠে এসছে, শরীরে নাকি মদ পাওয়া গেছে, যেখানে পোস্টমর্টেমই হয়নি, দেহ পুড়িয়ে দেওয়া হয়েছে। কি করে বোঝা যাচ্ছে এই তথ্য যে উঠে আসছে, কি করে বোঝা যাচ্ছে? না, যখন পরীক্ষা করেনি ওটা, আপনি যে যেরকম বলছেন সেরকম বোঝা যাবে না। কিন্তু খুব অব্যবহিত পরে যদি দেখা যায়, তাহলে মুখ থেকে গন্ধ আসে, তা থেকে কেউ আন্দাজ করতে পারে। আমি ধরে নিচ্ছি অভিযোগ সত্য যে মেটমেট মদ খাওয়িয়েছিল কিংবা খেয়েছিল, কিন্তু তার মানে তো এটা নাই। অনেক মেয়ে মদ খায়, অনেক ছেলে মদ খায়, তার মানে তো এই নয় যে একটা মেয়ে মদ খেয়েছে বলে তাকে রেপ করতে হবে, এবং মদ খেয়েছে তারপর রেপ করলে সেটা অপরাধ নয়, এরকম তো নয় আমার বক্তব্য সেটা। তো আমি যেটা বলতে চাইছি যে মেয়েটা যখন বয়স 14 বছর, তার সম্মতিতেও যদি তার সঙ্গে সম্পর্ক করা হয়, তাহলেও এটা রেপ। মুখ্যমন্ত্রী কেন এ প্রশ্ন করছেন যে মেয়েটা প্রেগনেন্ট? তো প্রেগনেন্ট যদি থাকে তাহলে তো রেপ আরও ভালোভাবে প্রমাণিত হবে, মানে ফোটেসে যদি ডিএনএ টেস্ট করা হয়, অপরাধের ডিএনএ টেস্টের সঙ্গে মিললে একদম একদম নির্ভুল প্রমাণ। অর্থাৎ মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যটা কি? তিনি দাবি করেন যে তিনি এলএলবি পাস, তো উনি কি না পড়ে পাস করেছেন, আইন জানেন না? কিন্তু এই যে কোনো একটা ধর্ষণের ঘটনা পশ্চিমবাংলায় ছোট ঘটনা, এটা কিন্তু আজকের বিষয় নয়। আমরা পার্ক স্ট্রিট কাণ্ডেও কিন্তু দেখেছি যে সেই ঘটনাকেও সেই সময় তৃণমূল কংগ্রেস থেকে বলা হয়েছিল ছোট ঘটনা। না, তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন একটা সাজানো ঘটনা, এবং তার পর যিনি পুলিশ কমিশনার ছিলেন তিনিও বলেছিলেন সাজানো ঘটনা, কিন্তু একজন পুলিশ অফিসার সেটা দেখিয়েছিলেন যে এটা সাজানো ঘটনা নয়, সত্যি তার রেপ হয়েছিল, কিন্তু সে পুলিশ অফিসারের পুরস্কার জোটেনি। কিন্তু আবার সেই পুলিশ অফিসারকে কিন্তু হাইকোর্টের নির্দেশে ফিরিয়ে আনা হয়েছে, 4টে তদন্তভার তার হাতে তুলে দেওয়া হলো। আপনারা এটা খুব উৎফুল্ল হচ্ছেন, এত উৎফুল্ল হওয়ার কোনো কারণ নেই। মানে হাইকোর্ট অর্ডারটা কি দিয়েছে আমি দেখিনি, দেখার পর বলতে পারবো, কারণ হাইকোর্ট তাকে তত্ত্বাবধান করতে বলেছে বলে নিউজ পেপারে যে আমি রিপোর্ট দেখেছি, অর্থাৎ এই কেসটা সুপারভাইজ করার জন্য বলেছে। আমি বলছি, আমি যখন ডিসিডিডি ছিলাম 97-98 সালে, কলকাতা হাইকোর্টের একটা অর্ডার হয়েছিল, আপনারা জানেন ভিখারি পাসওয়ান কেস, হুগলি জেলার ঘটনা, যে ভিখারি পাসওয়ানকে পুলিশের লোকেরা থানায় নিয়ে গেছিলো, তার বাবা গিয়ে ফাঁড়িতে দেখেছিলেন, কিন্তু তারপরে ভিখারি পাসওয়ানকে জীবিত অথবা মৃত কোনো অবস্থায় পাওয়া যায়নি। তো এই কেসে হাইকোর্টে মামলা হয়েছিল, তার আগে সিবিআই কিছু এনকোয়ারি করেছিল। তো হাইকোর্টে মামলা হওয়ার পর যখন পুলিশ দিয়ে তদন্ত করাতে হবে কাকে দেওয়া যায়, তখন অ্যাডভোকেট জেনারেল ছিলেন নরনারায়ণ গুপ্ত, তিনি 4 জন এডিজি লেভেলের আইপিএস অফিসারের নাম বলেছিলেন। তখন এই ভিখারি পাসওয়ানদের অ্যাডভোকেট ছিলেন কল্যাণ ব্যানার্জি, যিনি এখন তৃণমূলের এমপি, তিনি বলেছিলেন যে একমাত্র যদি নজরুল ইসলামকে দিয়ে তদন্ত হয় তাহলে আমরা রাজি আছি, এবং হাইকোর্ট অর্ডার দিয়েছিলেন যে নজরুল ইসলাম দিয়ে তদন্ত।
তো সেই তদন্তের অর্ডারে যেটা হাইকোর্ট বলেছিলেন যে তদন্তটা হবে 200 সিআরপিসি অনুসারে, 156 সিআরপিসি অনুসারে অর্ডার দেননি তারা। তো 200 সিআরপিসি অনুসারে যিনি ম্যাজিস্ট্রেট কেসটা দেখবেন তিনি অর্ডার পাস করবেন কে এই তদন্তটা করবে। তো তারা বলেছিলেন যে সিজিএম আলিপুর তিনি অর্ডারটা পাস করবেন, কিন্তু সেই অর্ডার কোনোদিন পাস হয়নি। অর্থাৎ তিনি যা পেয়েছেন কি করে করেছেন তিনি জানেন, কিন্তু কোনোদিন আমাকে তদন্তের জন্য ডাকা হয়নি হাইকোর্টের অর্ডার থাকার পরে, এবং সে কেসে অপরাধীদের সাজা হয়নি, অপরাধীদের অনেক পুরস্কার জুটেছে, তিরস্কার কিছু জোটেনি, সেই জন্য বলছি। অর্থাৎ হাইকোর্ট যে অর্ডার দিয়েছে সে অর্ডারের কপি যদি পান, আমি যদি পাই দেখার পর বলতে পারবো। এটা খুব উৎফুল্ল হওয়ার মতো কিছু নাই। সরকারে যারা কাজ করেন, সরকারের যারা লয়ার আছেন, তারা এতটাই ধূর্ত যে কোন ফাঁক ফোকর দিয়ে বেরোতে হবে সেই কায়দা তারা জানে। এই যে তপন কান্দুর মার্ডারের পর যে যিনি প্রত্যক্ষদর্শী ছিলেন তিনিও মারা গেলেন, এবং তারও তদন্তভার চলে গেল সিবিআই এর হাতে। একের পর এক তদন্তভার চলে যাচ্ছে সিবিআই এর হাতে, এবং মুখ্যমন্ত্রী খুবই চিন্তিত, তড়িঘড়ি নবান্নতে বৈঠকও করেছেন, কি বলবেন? দেখুন, এ তদন্তভার যে সিবিআই এর হাতে যাচ্ছে তার জন্য দায়ী কিন্তু মুখ্যমন্ত্রী নিজে। পুলিশ মন্ত্রী হিসেবে তিনি পুলিশের লোকদের পার্টির ক্যাডারে পরিণত করেছেন। পুলিশরা নিরপেক্ষভাবে সততার সঙ্গে দক্ষতার সঙ্গে কোনো কাজ করছেন না। আপনি যে ঝালদার কাণ্ড তপন কান্দুর কথা বলছেন, আপনি দেখুন যে অডিওগুলো ভাইরাল হয়েছিল সেগুলো যে ঠিক নয় এটা দাবি এখন পর্যন্ত কেউ করেনি, আইসি নিজেও করেননি। তাহলে তিনি মিলন কান্দু ভাইপো তাকে কি বলছেন যে তপন কান্দু যদি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেয় তাহলে তাকে ভাইস চেয়ারম্যান করা যেতে পারে, কিন্তু যদি যোগ না দেন তাহলে তার বিরুদ্ধে এত কেস দেবে, মিথ্যে কেস দেওয়া হবে। দেখুন হুমকি দিচ্ছে, মিথ্যে এত কেস দেওয়া হবে যে সে কোর্ট থেকে বাড়ি আসতে পারবে না, কোর্টের কাছে বাড়ি নিয়ে থাকতে হবে। ধরুন কাকে ভাইস চেয়ারম্যান করা হবে কি না সে কথাটা কে বলতে পারে? সেই শাসক দলের স্থানীয় প্রেসিডেন্ট বা সেক্রেটারি এরা বলতে পারে, তার উপরে লোকেরা বলতে পারে। তা আইসি যখন বলছেন তার মানে তিনি প্রেসিডেন্ট বা সেক্রেটারির মতো ক্ষমতা রাখেন, কাজ করেন। তো থানার অফিসার যদি কোনো শাসক দলের প্রেসিডেন্ট বা সেক্রেটারি হিসেবে কাজ করে তাহলে বিরোধী দলের লোকেরা তার কাছ থেকে নিরপেক্ষ তদন্তের কি কোনো আশা করতে পারে? করতে পারে না। তপনকান্ত স্ত্রীও করতে পারেননি, তিনি আইসির বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় গিয়েছিলেন, থানা নেয়নি, এসপির কাছে জমা দিয়েছিলেন, কিন্তু তারপরেও তার উপর ভিত্তি করে কেস শুরু হয়নি, এফআইআর করা হয়েছে অন্য একজনকে কিছু লিখিয়ে নিয়ে। তার থেকে বড় ঘটনা যে আইসির বিরুদ্ধে এরকম একটা গুরুতর অভিযোগ উঠছে, এটা সত্যি কি না উপরের লোকেরা পরীক্ষা করে দেখেননি, তার ফোনটা পরীক্ষা করা হয়নি যে ফোনটা তিনি করেছিলেন কি না, তাকে ওখান থেকে সরানো হয়নি যাতে তিনি পরবর্তী তদন্ত প্রভাবিত করতে না পারেন, উপরন্তু কি হলো আরও অডিও ভাইরাল হলো, সেটা কি কি দেখা যাচ্ছে যে আইসি ওই মিলন কান্দুকে আবার বলছে যে আমি একটা জামিন বাবুকে দিয়ে লিখে রাখবো, তুই তপন কান্দুর স্ত্রীকে দিয়ে একটা টিপ ছাপ দিয়ে দিস। অর্থাৎ অভিযোগ যা আছে সেটাকে পাল্টে ফেলার প্রস্তাব দিচ্ছে আইসি, এটা আগের মতোই অপরাধ। তা আইসির বিরুদ্ধে তারপরে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তো এখন যখন হাইকোর্টের জজ সাহেবদের কাছে এই ব্যাপারটা তুলে ধরা হবে তখন তাদের তো সিবিআই এর দ্বারা ইনভেস্টিগেশন ছাড়া জজ সাহেবদের কাছে কোনো পথ নেই। জজ সাহেব কি করে বলবেন যে ওই আইসি ওই থানাতে বসে আছে তিনিই তদন্ত করবেন সঠিক? মমতা ব্যানার্জি তো সেই পথ বন্ধ করে দিয়েছেন, কি করে সেই হাইকোর্টের জজ সাহেব বলবেন যে ওই এসপি যে অভিযোগ তার হাতে জমা পড়ার পরও তার উপরে এফআইআর করাতে পারেননি, মানে পার্টির এতটাই চাপ আছে, তো কি করে আশা করবেন? স্বাভাবিকভাবে অর্ডার হয়েছে। এরপর আসছে নিরঞ্জন বৈষ্ণব। নিরঞ্জন বৈষ্ণব অপরাধী নন, তিনি সাক্ষী।
কিন্তু বাড়ির লোকেরা আমি গণমাধ্যমে যেটা দেখেছি যে বলছেন তাকে সকালবেলায় তুলে নিয়ে যাচ্ছে, সারাদিন বসিয়ে রাখছে, রাত্রিবেলায় তুলে নিয়ে যাচ্ছে, খেতে বসেছে তুলে নিয়ে যাচ্ছে। সে বলছে যে আমি এর আগে কখনো থানায় যাইনি, তাকে বারবার নিয়ে যাওয়া হচ্ছে, সে এত ভয় পাচ্ছে, তাকে সাদা কাগজে সই করতে বলা হচ্ছে, তাদের মিথ্যা বয়ান দিতে বলা হচ্ছে, সে ভয় পেয়ে এতটাই ভয় পেয়েছে যে বাড়িতে ঘুমোচ্ছে না রাত্রিবেলায়। যেদিন সে মা আত্মহত্যা করেছে বা তাকে হত্যা করা হয়েছে সেদিনও সে বাড়িতে ঘুমায়নি, অন্য জায়গায় ঘুমিয়েছে। তার থেকে বড় কথা, তার আত্মহত্যা করা হোক বা খুন করা হোক পর তার ফোনটা পাওয়া যাচ্ছে না। ফোনে কাদের ইন্টারেস্ট আছে, যারা তাকে হুমকি দিয়েছে, তাকে যাকে বারবার ডেকেছে তাকে? তো আপনি এদিকে দেখুন, অনুব্রত মণ্ডল সাক্ষী হিসেবে ডাকা হচ্ছে, পাঁচবারের পরও এসে এসএস ক্যাম্পে শুয়ে পড়ছেন, উনি আউটডোরে যাচ্ছেন না, এমার্জেন্সিতে যাচ্ছেন না, উডবান ওয়ার্ডে সিট মিলে যাচ্ছে, ডাক্তারবাবু পরীক্ষা শুরু করে দিচ্ছেন। মানে পুলিশটাকে যে শুধু নষ্ট করা হয়েছে তা নয়, ডাক্তারবাবুদেরও নষ্ট করে দেওয়া হয়েছে পার্টির প্রভাবে কাজ করার জন্যে। ফলে যে ওখানে নিরঞ্জনের সঙ্গে যে ব্যবহার করেছে তার সঙ্গে যদি আমি অনুব্রত মণ্ডলের সঙ্গে ব্যবহারের এখানে রাজ্যের ক্ষমতার পুলিশের লোকদের ফারাকটা দেখেন, তাহলে হাইকোর্টের জজ সাহেবদের পক্ষে তো আর কিছু ভাবার স্কোপ থাকে না। আর নিরঞ্জন বৈষ্ণবের খুনটা তপন কান্তর খুনের সঙ্গে জড়িয়ে আছে, যাকে এভিডেন্স অ্যাক্টের ভাষায় বলে পার্ট অফ দ্য সেম ট্রানজ্যাকশন। অতএব তপন কান্তর ব্যাপারে যখন তারা আদেশ দিয়েছেন তখন নিরঞ্জন বৈষ্ণবের দেওয়াটা স্বাভাবিক।